মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের খাইরামারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বক্সাড়িয়াপাড়া গ্রাম। এই গ্রামের 200 থেকে 250টি পরিবার জল নিষ্কাশনের ব্যবস্থা নেই, ফলে জল জমে থাকছে। জমে থাকা জল থেকে নানা রকম রোগ দেখা দিচ্ছে। এই সমস্যাটি নিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে যায়, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। আপনাদের কি সমস্যা? আমাদের সমস্যা হচ্ছে বিগত দিন থেকে আমাদের এই যে জলাশয়ে আমরা ডুবতেই আছি, কিন্তু রাস্তার ক্যালেন ব্যবস্থা হচ্ছে না। এর আগে তো রাস্তাটা হয়েছিল না, কিন্তু এখন রাস্তা হয়েছে, তবুও পানিটা আমাদের বাড়ির দিকেই বেশি ঢুকে হচ্ছে। খয়রামারি বক্সাড়াপাড়া গ্রামের 200 থেকে 250টি পরিবার জমে থাকা জলের জন্যে দীর্ঘ 5 বছর ধরে বিভিন্ন রোগ নিয়ে জীবন কাটাচ্ছে। অনেক পানির চাপ হয়ে গেছে, আস্তে আস্তে পরে বেড়াচ্ছে, কিন্তু স্যাঁতস্যাঁতে ভেজা, আমরা পায়খানা পোশাকখানা সবই অসুবিধে হচ্ছে, শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে। জমে থাকা জল থেকে মশা মাছির উপদ্রব বাড়ছে এবং তা থেকে বিভিন্ন রকম পেটের রোগ দেখা যাচ্ছে। এই সমস্যা থেকে ছাগল গরু নিষ্কৃতি পাচ্ছে না, তাদেরও মুখে ঘা, পায়ে ঘা এবং পেটের অসুখ দেখা দিচ্ছে। এবার এখন আমাদের সমস্যা একটাই যে এই ক্যালেন চাই, পানি নামার পথ চাই, খুব অসুবিধা হচ্ছে পানির জন্য। এবার গরু বাছুরের অসুখ হচ্ছে, মানুষের হাতে পায়ে ঘা হচ্ছে, চুলকিনি হচ্ছে, জ্বর আসছে, মশার কামড়ে মশা তৈরি হচ্ছে, ম্যালেরিয়া জ্বর হচ্ছে। আমরা চাই যে ক্যানেলের দ্বারাই পানির জলটা একবারে নিচু জায়গা যাতে নেমে যায় জলাশয়ে, কিন্তু সেটা হচ্ছে না, আমাদের বাড়ির এই দিকেই প্রবেশ করছে। আপনারা কি কোনো লিখিত আবেদন করেছেন? না, আমরা লিখিত আবেদন করিনি, মৌখিকভাবে আবেদন করেছি। তারা কি বলেছে? তারা বলেছে হ্যাঁ দেখছি, ক্যালেন করবো, ক্যালেনের ব্যবস্থা করছি, এইভাবেই বলে আছে, কিন্তু এখন পর্যন্ত ক্যালেন করছে না। কাকে কাকে আবেদন করে বলেছে? ওই কমরেডদেরকে বলা হয়েছে। এই সমস্যাটা নিয়ে আমি পঞ্চায়েত প্রধানের কাছে যাই, তিনি জানিয়েছেন আগামী জানুয়ারি মাসের মধ্যেই ড্রেনের ব্যবস্থা হয়ে যাবে। বক্সাড়াপাড়ার যে ক্যানেল সম্বন্ধে আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা এই চলতি অর্থবর্ষে জল নিষ্কাশনের জন্য একটা ক্যানেল পাকা ড্রেন স্কিম নিয়েছি, তার আনুমানিক ব্যয় বরাদ্দ প্রায় 5 লক্ষ টাকা, সেটা আমরা ভাবছি হয়তো আগামী 1-1.5 মাস পরে কাজটা শুরু করব। এই গ্রামের মানুষের দাবি ড্রেন বা ক্যানেল হয়। এই সমস্যা সমাধানের জন্য পঞ্চায়েত প্রধান হাদিকুল ইসলামকে 96-0-94-23-728 এই নম্বরে আবেদন করুন। আমি নেশাতুন খাতুন, পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জেলা থেকে, ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।